আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমি ইবনুল কায়েস উপাসক কিরগো আইডিয়াল কলেজ ঢাকা ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র। তো আমার প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কারণ বিশ্বে এখন করোনার মহামারীর প্রকোপ চলতেছে, তাই সবাই যার যার অবস্থানে সচেতন থাকার চেষ্টা করো এবং ঘরে থাকো, বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। তো আজ আমি যে বিষয় নিয়ে এখন আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা। সবাই লক্ষ্য করো, যারা এই মুহূর্তে যে যেখানেই আসো না কেন, এখন দেখতে পারো এবং যদি কেউ না দেখতে পারো তাহলে আমার এই ভিডিওটা তোমরা টেনে টেনে দেখার চেষ্টা করবো। তো দেখো পার্ট দুই, আবহাওয়া ও জলবায়ু। তো এখানে আবহাওয়া ও জলবায়ু পার্ট দুই, আবহাওয়া হচ্ছে কোন আবহাওয়া? আরবের আবহাওয়া। তা আমরা এখন জানবো আরবের আবহাওয়া কী। আরব উপদ্বীপের পূর্বে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে আরব সাগর ভারত মহাসাগর দ্বারা বেষ্টিত হলে কিছু উপকূলীয় অঞ্চল উপত্যকা ছাড়া আরবের সর্বত্র আবহাওয়া অত্যন্ত শুষ্ক ও উত্তপ্ত। আর আরবের নদনদী খুবই কম, যার কারণে আরবের ভৌগোলিক যে অবস্থান, যে ওয়েদার, সেটাও শুষ্ক এবং অত্যন্ত গরম, এবং যার কারণে ওখানে ভালু ঝড় মরু ঝড় হওয়ার সম্ভাবনা বেশি, এবং তাছাড়াও পানিকে এই বালু ঝড় চুষে নেয়। তো আমরা আরবের আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে জানতে পারলাম। আরবের আবহাওয়া এবং জলবায়ুটা অত্যন্ত গরম এবং শুষ্ক, এখানে ম্যাক্সিমাম সময় মরু ঝড় বালু ঝড় হয় বেশিরভাগ। তো এটা আমাদের শেষ করলাম আরবের আবহাওয়া ও জলবায়ু। এখন আমরা আরবের উৎপন্ন কৃষি পণ্য, আরবের উৎপন্ন কৃষি পণ্য সবচাইতে প্রধান উৎস হচ্ছে খেজুর। কারণ আরবে খেজুর ছাড়া অন্য অন্য যেই উৎপন্ন যে কৃষি পণ্য আছে সেগুলো কমই দেখা যায়। তার ভিতরে আরবের ভিতরে সবচাইতে উৎপন্ন হয় খেজুর, তার পাশাপাশি গম, ভুট্টা এবং আঙ্গুর, তরমুজ, কলাও পাওয়া যায়। এই হচ্ছে আরবের প্রধান কৃষি পণ্যর নাম বলে দিলাম আমি। আর সবচাইতে আরব উন্নয়নশীল হয় একমাত্র খেজুরের কারণে। জি, এটা খেয়াল রাখবা, এই এটা গুরুত্বপূর্ণ। আরবের উৎপন্ন কৃষি পণ্যের ভিতরে খেজুর হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আর তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে আরবের গাছপালা। আরবে কী কী গাছপালা আছে? কারণ আরবে তো মরুভূমি, বালু আর উত্তপ্ত গরম, এই গরমের ভিতরে আমরা কী কী গাছ পেতে পারি আরবে? আরবের ভিতরে আমরা এই মরুভূমির ভিতরে উত্তপ্ত গাছপালার ভিতরে পেয়ে থাকি খেজুর গাছ। কারণ এই খেজুর গাছ আরবের অনেক উপকারী প্রয়োজন মিটার। যেমন এখানে ইবনে কুতাইবার মতো খেজুর দুধ বেদুইনদের খাদ্য তালিকার প্রধান খাবার এবং উটের মাংস তাদের অত্যন্ত প্রিয়। তার ভিতরে এই গাছপালার ভিতরে যেমন খেজুর গাছ খুবই গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি এখানে আমরা ই গাছ, আঙ্গুরের গাছ, বাবলা গাছ, সোনামুখী গাছ অন্যতম এই আরবের ভিতরে এই গাছগুলো পাওয়া যায়। আর চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে আরবের জীবজন্তু। আরবে ঐতিহাসিক বিদ্রা বলেছেন আরবে অনেক ধরনের জীবজন্তু পাওয়া যায়। তার ভিতরে অন্যতম জীবজন্তু হচ্ছে যেমন চিতাবাঘ, নেকড়ে বাঘ, খেক শিয়াল, হায়না, গিরগিটি ও সাপ ইত্যাদি। এছাড়াও পাখিদের মধ্যে আরও কিছু জীবজন্তু আছে, সেটা হচ্ছে ইগল, বাস পাখি, এছাড়াও ঝুঁটিওয়ালা পাখি হুদহুদ, সেটাকে বলে হুদহুদ পাখি, বুলবুলি, পায়রা, তিতির পাখি এবং প্রচুর কাক ও উপদ্বীপ সেখানে দেখা যায়। এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ জীবজন্তু হচ্ছে আরবীয় ঘোড়া। কারণ আরবের দ্রুতগামী তেজি ঘোড়া বিশ্ববিখ্যাত, আর আরবরা ঘোড়া ছাড়া তৎকালীন সময় তারা অচল। তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে আরবীয় ঘোড়া। তারপর হচ্ছে আরবীয় উট। আরবের অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রে উটের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। উট ছাড়া মরুবাসী আরবের জীবন কল্পনা করা যায় না। আরবে নৌ চলাচলের উপযোগী কোনো নদ নদী না থাকায় ব্যবসা বাণিজ্য প্রধান বাহন ছিল উট। তাই আরবের
যেমন আমরা জানতে পারি যে উটের সাহায্য ছাড়া মরু অঞ্চল কখনই মানুষের বাসযোগ্য হয়ে উঠতে পারে না। আর এছাড়াও আরবরা উট দ্বারা তাদের অনেক চাহিদা মিটায়, উটের মাংস, উটের দুধ। এছাড়াও শীতকালে প্রায় 25 দিন, গরমকালে প্রায় 15 দিন আরবের উটগুলো পানি পান না করে চলতে পারে। শীতকালে 25 দিন তারা থাকতে পারে পানি পান না করে, এবং গরমকালে 15 দিন তারা পানি পান না করে থাকতে পারে। আর 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 এই যে উটকে মরুভূমির জাহাজ বলা হয়, আরবরা কি বলে উটকে, তারা মরুভূমির জাহাজ বলা হয়। আর সর্বশেষ আরবের যে প্রাকৃতিক সম্পদ, আরবের প্রাকৃতিক সম্পদের ভিতরে আমরা সবচাইতে যেই সম্পদটা পাই সেটা হচ্ছে সোনা, খাঁটি সোনা, চুনা পাথর, তৈল, এই ধরনের যেই প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, এই এই সম্পদের কারণে আরবরা এগিয়ে। আর এইটার কারণে প্রাচীন আরবের দক্ষিণ পশ্চিম তীরে তারা কেন্দ্রীয় আরবের কয়েকটি স্থানে খাঁটি সোনা পাওয়া যেত তখন। আর আরব উপদ্বীপে নাজম নামক বৃত্তাকার এলাকায় সর্বত্র চুনা পাথর এবং মূল্যায়ন বেসট পাওয়া যায়। আর এই হচ্ছে আরবের আরবের আয়ের প্রধান উৎস। জি, তো আজ আমরা দ্বিতীয় পাঠের যে প্রাক ইসলামী আরবের আবহাওয়া উৎপন্ন দ্রব্য ও জীবজন্তুর এই বিষয়ে, এক নম্বর পয়েন্ট হচ্ছে আবহাওয়া ও জলবায়ু, দ্বিতীয় নম্বর হচ্ছে আরবের উৎপন্ন কৃষিপণ্য, তৃতীয় নম্বর হচ্ছে আরবের গাছপালা, চতুর্থ হচ্ছে আরবের জীবজন্তু, পঞ্চম নম্বর হচ্ছে আরবের প্রাকৃতিক সম্পদ। এই 5টা বিষয়গুলো তোমরা ভালোভাবে তোমরা অধ্যয়ন করবা এবং ভাষায় ভালোভাবে এগুলো তোমরা পড়বা, পড়লে আরব সম্পর্কে তোমাদের একটু জ্ঞান হবে। আর আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়টা তোমরা মনোযোগ সহকারে শুনবা, আর বিশেষ করে বই থেকে আরও একটু সাহায্য সহযোগিতা নিতে হবে। তো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস সমাপ্ত, পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আবার আলোচনা করব। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।